আল্লাহ কতই মহান, ক্ষমতাবান, সব কিছুর উপরে মহিমাময়। বেহেশত তাঁর মহত্ব ও আসমান তাঁর আশ্চর্য নৈপুণ্য প্রকাশ করে। দিনের পর দিন এবং রাতের পর রাত তারা তাঁকে প্রকাশ করে। আল্লাহ আসমান ও দুনিয়া সৃষ্টি করলেন এবং ভূমির ধুলি থেকে মানুষ সৃষ্টি করলেন ও তার নাকে ফুঁ দিয়ে জীবন দিলেন। প্রেমময় আল্লাহ নিজ সুরতে পুরুষ ও স্ত্রী সৃষ্টি করলেন যেন তার সাথে সম্পর্ক থাকে। শুরুতেই তারা তাকে সম্মান জানাল এবং তার সঙ্গে বাস করতে লাগল। একদিন শয়তান ওই স্ত্রীকে লোভ দেখালো যেন নিষিদ্ধ ফল খায় ও স্বামীকেও দেয়। ফলে মানুষ আল্লাহর অবাধ্য হল। এই পাপের ফলে মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হল এবং এদন বাগান থেকে বের করে দিল। তবুও আল্লাহ মানুষকে ভালোবাসলেন, তিনি তাঁর সৃষ্টি থেকে আলাদা থাকতে চাননি। আল্লাহ পাপের বিচার না করলে কি করে তিনি পবিত্র ও ন্যায় বিচারক? আল্লাহ মানুষকে বাঁচাতে কিতাবে তাঁর ইচ্ছা প্রকাশ করেছেন। এই পরিকল্পনাটি ইব্রাহিম প্রথম জেনেছেন। ইব্রাহিম ধার্মিক ছিলেন। আল্লাহ তাঁর বংশকে সমুদ্রের বালু ও আকাশের তারার মতো অগণিত করার ওয়াদা করলেন। ইব্রাহিমের ইমান পরীক্ষার জন্য আল্লাহ তাঁর পুত্রকে কোরবানি দিতে বললেন। আল্লাহকে বিশ্বাস করায় তিনি তাঁর বাধ্য হলেন। পুত্রকে কোরবানি দিতে ছোরা তুলতেই ফেরেশতা তাকে থামালেন। দেখলেন ইব্রাহিম আল্লাহর বাধ্য এবং তাকে ভয় পান। ইব্রাহিম ঝোপের মধ্যে শিং আটকে যাওয়া একটা ভেড়া দেখলেন এবং ছেলের বদলে ওই ভেড়াটি কোরবানি দিলেন। আল্লাহ ইব্রাহিমকে দেখালেন, যতদিন মানুষের পাপ ক্ষমার জন্য তার চূড়ান্ত কোরবানি না হয় ততদিন ভেড়া বা কোনো পশু মানুষের পাপের জন্য কোরবানি করা হবে। এই কোরবানি পাপে বিচ্ছিন্ন মানুষকে আল্লাহর সাথে পুনর্মিলন ঘটাবে। পাক কিতাবে এমন একজনের কথা বলা আছে, তিনি মানুষের পাপের পরিবর্তে চূড়ান্ত কোরবানি হবেন, যেমন ইব্রাহিমের ছেলের বদলে ভেড়াটা কুরবানি হয়েছিল। কেউ কেউ
এই লোকটিকে মসীহ বলেন, যিনি মানুষকে চিরতরে আল্লাহর সঙ্গে পুনর্মিলিত করবেন। তাঁর আগমনের শত শত বছর আগে নবীরা মসীহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। ঈশাইয় নবী ভবিষ্যৎবাণী করেছেন যে অলৌকিকভাবে তাঁর জন্ম হবে, একজন কুমারী গর্ভবতী হবে, ওই ছেলেকে রুহানি অর্থে ইবনুল্লাহ বলা হবে। মিকাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন মসীহ বেথলহেমে জন্মেবেন। জাকারিয়া নবী ভবিষ্যৎবাণী করেছেন তিনি গাধায় চড়ে জেরুজালেমে আসবেন, এহুদা বেঈমানি করে তাকে ধরিয়ে দিবে। মসীহ সম্পর্কে ঈশাইয় বলেছেন, আল্লাহর মনোনীত লোকটি গরিবদের কাছে সুখবর প্রচার, লোকদের সান্ত্বনা দেবেন ও বন্দীদের কাছে মুক্তির কথা ঘোষণা দিবেন, মাবুদ তাঁর লোকদের উদ্ধার করবেন। কে এই মসীহ? প্রথম শতকে ঈসা মসীহ এসেছেন। কিছু লোক ভাবল, নবীদের ভবিষ্যৎবাণী কি তাঁর জীবনে পরিপূর্ণ হয়েছে? ঈসা মসীহ কি একজন নবীর চেয়ে বেশি? পাক কিতাবে লেখা ও চোখে দেখা লোকদের বর্ণনায় তাঁর সম্পর্কে এরূপ কাহিনী লেখা হয়েছে। মসীহের ভূমিকায় একজন অভিনয় করেছেন, যদিও কেউ এর যোগ্য নয়, তবু এটা করা হয়েছে যাতে মসীহের জীবন থেকে শিক্ষা পাই। কিতাবুল মুকাদ্দাস এই শিক্ষা দেয় যে আল্লাহ এক। কিতাব আরো শিক্ষা দেয়, মাবুদ আল্লাহ নিজেকে মসীহের মধ্যে প্রকাশ করেছিলেন। এটি ঈসা মসীহের সেই জীবন কাহিনী যা ইঞ্জিল শরীফ থেকে নেওয়া হয়েছে। সম্রাট অগাস্টাস সিজার যখন রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন এবং হেরোদ যখন এহুদিয়া প্রদেশের বাদশাহ ছিলেন, তখন আল্লাহ তাআলা নাসরাত গ্রামের এক কুমারীর কাছে হযরত জিব্রাইলকে পাঠালেন। সেই কুমারীর নাম ছিল বিবি মারিয়াম। ভয় করো না মরিয়াম, আল্লাহ তোমাকে রহমত দান করেছেন। তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান প্রসব করবে, তার নাম রাখবে ঈসা। এ কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয়নি। আল্লাহর পাক রূহ তোমার উপরে আসবেন, সে কারণে পবিত্র ছেলেটিকে ইবনুল্লাহ বলে ডাকা হবে। তার বাদশাহীর সময় কখনো শেষ হবে না। তখন বিবি মরিয়াম এহুদিয়ায় তার আত্মীয়া এলিজাবেথের বাড়িতে গেলেন। আল্লাহর রহমতে তিনিও গর্ভবতী হয়েছিলেন। এলিজাবেথ, মরিয়াম, বোন আমার, নারী জাতির মধ্যে তুমিই ধন্য। তোমার যে সন্তান হবে সেও ধন্য। তোমার সালাম শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল। আমার হৃদয় মাবুদের প্রশংসা করছে এবং আমার নাজাত দাতাকে নিয়ে আমার দিল আনন্দে ভরে উঠেছে। এখন থেকে সমস্ত জাতি আমাকে ধন্য বলবে। নাসরতবাসী শোনো, সম্রাট অগাস্টাস সিজারের হুকুমে গালিল এবং এহুদিয়া প্রদেশে আদমশুমারি হবে। তাই নাম লেখাবার জন্য সকলকে নিজ নিজ জন্মস্থানে যেতে হবে। তাই বিবি মারিয়াম নাম লেখাতে তাঁর বাগদত্তা স্বামী হযরত ইউসুফের সঙ্গে এহুদিয়া প্রদেশের বেথলহেম গ্রামে গেলেন।
কিন্তু তাদের থাকবার কোনো জায়গা ছিল না, তাই তারা একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। সেই রাতে কয়েকজন রাখাল বেথলহামের কাছে মাঠের মধ্যে তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। তখন মাবুদের ফেরেশতা তাদের সামনে হাজির হলেন এবং আল্লাহর নূরে চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। আজ দাউদের গ্রামে তোমাদের নাজাত দাতা জন্মেছেন, তিনি মসীহ প্রভু। রাখালেরা তাড়াতাড়ি গিয়ে জাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখতে পেল এবং তারাই প্রথমে নাজাত দাতার জন্মের সুখবর প্রচার করেছিল। যখন শিশুটির খৎনা করানোর সময় হল, তখন তার নাম রাখা হল ঈসা। হযরত ইউসুফ ও বিবি মরিয়ম তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে একজন দিনদার লোক ছিলেন যার কাছে আল্লাহর পাক রূহ ওয়াদা করেছিলেন যে মসীহকে না দেখা পর্যন্ত তিনি মরবেন না। তার নাম ছিল হযরত শামাউন। মাবুদ, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ। আমার চোখ তোমার নাজাতের ব্যবস্থা দেখতে পেয়েছে। এই সন্তান আল্লাহর মনোনীত। আল্লাহ তোমাদের রহমত করুন। হযরত মুসার শরীয়ত অনুসারে সব নিয়ম পালন করে তারা জেরুজালেম থেকে নাসরাতে ফিরে গেলেন। হযরত ঈসার যখন 12 বছর, তখন হযরত ইউসুফ এবং মরিয়ম ঈদ উল ফেসাক পালন করার জন্য তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। কিন্তু ঈদের শেষে যখন তারা বাড়িতে ফিরছিলেন, তখন তারা ভাবলেন ছেলেটি তাদের সঙ্গেই রয়েছে, কিন্তু ঈসা জেরুজালেমই থেকে গেলেন। ঈসার খোঁজে আবার তারা শহরে ফিরে এলেন এবং 3 দিন পরে তারা তাকে আলেমদের মাঝে বসে থাকতে দেখলেন। এই ছেলেটি কার যে এরকম প্রশ্ন করছে? সে নাসরাত থেকে এসেছে, আমরা ভেবেছি সে আমাদের সাথেই গিয়েছে, দয়া করে তাকে মাফ করবেন। সকলেই তার কথা শুনে আশ্চর্য হয়েছিল। বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার পিতা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম। তোমরা কেন আমাকে খুঁজছো? তোমরা কি জানো না আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে? এরপর ঈসা তাদের সাথে নাসরাতে ফিরে গেলেন এবং জ্ঞানে, বয়সে আর আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন। সম্রাট টিবিরিয়ের রাজত্বের 15 বছরের সময়, পন্তীয় পিলাত যখন ইহুদিয়া প্রদেশের শাসনকর্তা ছিলেন এবং হেরোদ গালিলের শাসনকর্তা এবং হানুন ও কায়াফা মহাইমাম ছিলেন, তখন আল্লাহ মরুভূমিতে হযরত ইয়াহিয়ার উপর তার কালাম নাজিল করলেন এবং তিনি জর্ডান নদীর চারিদিকে তাবলিগ করতে লাগলেন যেন লোকে তওবা করে তরিকাবন্দি নেয়। গোনাহের পথ থেকে ফিরে এসো এবং তরিকাবন্দি নাও, তাহলে আল্লাহ তোমার গোনা মাফ করবেন। ঈশায়া নবীর কিতাবে যেমন লেখা আছে, একজন মরুভূমিতে চিৎকার করে ঘোষণা করছে, তোমরা আল্লাহর পথ প্রস্তুত করো, তার চলার পথ সোজা করো, সমস্ত উপত্যকা ভরা হবে, সমস্ত পাহাড় পর্বত সমান করা হবে, আঁকা বাঁকা পথ সোজা করা হবে এবং অসমান রাস্তা সমান করা হবে এবং সমস্ত মানুষ মাবুদ আল্লাহর নাজাত দেখতে পাবে। আমরা কি করব? ওই সাপের বংশধরেরা,
আপনি কি চান, আমরা কি করব? সাহায্য করুন, বলুন কোন পথে যাব। যদি কারো দুটি জামা থাকে তাহলে যার নেই সে তাকে একটা দিক, এবং যার খাবার আছে সেও সেরকম করুক। হুজুর, আমরা কর আদায়কারী, আমরা কি করব? আইনে যা আছে তার বেশি আদায় করো না। আমাদের কি হবে, আমাদের কি করতে হবে? জুলুম করে কারো কাছ থেকে টাকা আদায় করো না, আর বিনা কারণে কাউকে দোষী করো না। তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো। বলুন তো, আপনি কি মসিহ? আমি তোমাদের পানিতে তরিকা বন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন, আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকা বন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলাই জমা করবেন। আর পাক রূহ কবুতরের আকারে হযরত ঈসার উপর নেমে আসলেন। এবং বেহেশত থেকে এই কথা শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় 30 বছর বয়সে হযরত ঈসা তার কাজ শুরু করলেন। তিনি পাক রুহে পূর্ণ হয়ে জর্ডান নদী থেকে ফিরে এসে খোদার রুহের পরিচালনায় মরুভূমিতে গেলেন। সেখানে 40 দিন ধরে তিনি ইবলিসের দ্বারা পরীক্ষিত হলেন। এই সময়ে তিনি কিছুই খাননি। ইবলিস ঈসাকে বলল, তুমি যদি ইবনুল্লাহ হও তাহলে এই পাথরটিকে রুটি হয়ে যেতে বলো। পাক কিতাবে আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, আল্লাহর কথাতেই বাঁচে। এরপর ইবলিস হযরত ঈসাকে উঁচুতে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য দেখাল। আমি তোমাকে সমস্ত ক্ষমতা ও সম্পদ দেব, এ সবকিছুর অধিকার আমার হাতে আছে, আমার যাকে ইচ্ছা তাকেই দিতে পারি, যদি তুমি আমাকে সেজদা করো তবে এই সবই তোমাকে দেব। পাক কিতাবে আছে, তুমি কেবল আল্লাহকেই ভয় করবে এবং তারই ইবাদত করবে। এরপর ইবলিস তাকে জেরুজালেমে নিয়ে গেল এবং বাইতুল মুকাদ্দাসের উপরে নিয়ে দাঁড় করালো। যদি তুমি ইবনুল্লাহ হও তবে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে তিনি তার ফেরেশতা দিয়ে তোমাকে রক্ষা করবেন, আরো লেখা আছে তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে পায়ে তোমার পাথরের আঘাত না লাগে। কিতাবে লেখা আছে তোমার মাবুদ আল্লাহকে পরীক্ষা করো না।
এরপর মসীহ নাসরাতে ফিরে গেলেন, যেখানে তিনি বড় হয়েছিলেন। কেমন আছো? জি ভালো। সাপ্তাহিক ইবাদতের দিনে তিনি নিয়ম মতো মজলিস খানায় গেলেন। তাকে নবী ইসাইয়ের কিতাব থেকে একটি অংশ তেলাওয়াত করার জন্য বলা হল। আল্লাহর রূহ আমার উপরে আছেন, তিনি আমাকে গরিবদের কাছে তাবলিগের জন্য পাঠিয়েছেন, বন্দীদের কাছে স্বাধীনতা এবং অন্ধদের দেখতে পাওয়ার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, যারা অত্যাচারিত তাদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের সময় ঘোষণা করতে আমাকে পাঠিয়েছেন। ভালোই তো কথা বলে। পাক কিতাবের এই কথা যা শুনলেন তা আজই পূর্ণ হলো। কি? কিতাবের কথা পূর্ণ হলো? এই ওয়াদা কেবল মসীহই পূর্ণ করতে পারেন। আমরা কিভাবে তা জানবো? তোমরা এই চলতি কথাটা নিশ্চয়ই বলবে, ডাক্তার নিজেকে সুস্থ করো। আরো বলবে, কফরনাহমে যে সমস্ত কাজ করার কথা আমরা শুনেছি তা এখন নিজের গ্রামেও করে দেখাও। আমি সত্যি বলছি, কোন নবীকেই তার নিজ গ্রামের লোকেরা গ্রাহ্য করে না। এই কথাগুলো বলে হযরত ঈসা নিজেকে আল্লাহর মসীহ হিসেবে প্রকাশ করলেন, কিন্তু ইহুদিরা তাকে মসীহ হিসেবে গ্রহণ করল না। তারা তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি জনতার মধ্য দিয়ে হেঁটে চললেন। গালিলের কফরনাহম শহরে তার নিজের পথে চলে গেলেন। রোম সাম্রাজ্যের আধিপত্য তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল। তাদের অত্যাচার থেকে মুক্তির জন্য লোকেরা দীর্ঘদিন মসীহের অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোমার নৌকায় কি একটু জায়গা হবে শিমন? অবশ্যই। উনি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? আমাদের কিছু বলুন, কিছু বলুন। হ্যাঁ, কিছু বলুন হুজুর, কিছু বলুন। একদিন দুজন লোক মোনাজাতের জন্য ইবাদতখানায় গেলেন, একজন ছিল ফরিসি, অন্যজন সুদখোর। ফরিসি দাঁড়িয়ে এভাবে মোনাজাত করল, হে আল্লাহ, তোমাকে শুক্রিয়া জানাই, আমি অন্য লোকদের মতো ঠগ, অসৎ বা জেনাকারী নই। শুক্রিয়া জানাই, আমি ওই সুদখোরের মতোও নই। আমি সপ্তাহে দুই দিন রোজা রাখি, আয়ের দশ ভাগের এক ভাগ তোমাকে দিই। কিন্তু সুদখোর মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে ছিল, উপরে তাকাবার সাহসও তার ছিল না। সে বুক চাপড়ে বলল, হে আল্লাহ, আমি গোনাগার, আমাকে দয়া করো। আমি সত্যিই বলছি, ফরিসিকে নয় কিন্তু সেই সুদখোরকে আল্লাহ দিনদার বলে কবুল করলেন আর সে বাড়ি ফিরে গেল। যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। নৌকাটি দূরে গভীর পানিতে নিয়ে যাও, তারপর মাছ ধরতে তোমরা সেখানে জাল ফেলো। ও হুজুর, সারা রাত আমরা পরিশ্রম করেছি কিন্তু কিছুই পাইনি।
তবু আপনি যখন বলছেন, আমি আবার জাল ফেলে দেখি। ইয়াকুব, ইয়োহন্না, তোমাদের নৌকা নিয়ে এসো, আমাকে সাহায্য করো, তাড়াতাড়ি এসো। আর পারছি না, জাল ভরে গেছে। অনেক পেয়েছো, যথেষ্ট হয়েছে। আমার কাছ থেকে চলে যান হুজুর, আমি একজন গুনাহগার। ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে। আমার কাছে এসো এবং আমার কথায় কান দাও, আমার কথা শোনো, তাহলে জীবন পাবে। মাবুদ কাছে থাকতেই তার দিকে ফেরো, তিনি কাছে থাকতে থাকতে তাকে ডাকো। দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক, আর খারাপ লোক তার সব চিন্তা ত্যাগ করুক, সে মাবুদের দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই মাফ করবেন। তোমরা আনন্দের সাথে বাইরে যাবে, আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। তিনি আসছেন, তিনি এখানে, দেখো। হুজুর, হুজুর, দয়া করে আমার একমাত্র মেয়েকে বাঁচান। দয়া করুন হুজুর, মাত্র 12 বছর বয়সে মারা যাচ্ছে। দয়া করে আমার সাথে চলুন হুজুর। জাহির, আমি দুঃখিত হুজুর। আপনার মেয়েটি মারা গেছে, হুজুরকে কষ্ট দেবেন না। ভয় করো না, কেবল বিশ্বাস করো, সে বেঁচে উঠবে। তোমরা কেঁদো না, ও মারা যায়নি, শুধু ঘুমাচ্ছে। মা, ওঠো। কিছু খেতে দাও, আমি নিষেধ করছি, যা ঘটল কাউকে বলো না। এরপর তিনি একজন লোককে দেখতে পেলেন, যার নাম লেবি বা মথি, যিনি খাজনা আদায়ের ঘরে বসে খাজনা আদায় করতেন। আমার সাথে এসো।
এরপর হযরত ঈসা মসীহ মুনাজাতের জন্য পাহাড়ে গেলেন এবং সারা রাত তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন। সকাল হলে পর তিনি ১২ জন উম্মতকে ডেকে সাহাবী পদ দিলেন। শিমন, যাকে তিনি পিতার নাম দিলেন, শিমনের ভাই আন্দ্রিয়, ইয়াকুব, ইয়োহন্না, ফিলিপ এবং বার্থোলময়। মথি এবং থোমা, আলফের ছেলে ইয়াকুব, বিপ্লবী শিমন আর ইয়াকুবের ভাই এহুদা, এবং এহুদা ইসকারিয়ত, যে ছিল বিশ্বাসঘাতক। গরিবেরা তোমরা ধন্য, কারণ আল্লাহর রাজ্য তোমাদেরই। ধন্য যারা ক্ষুধার্ত, তোমরা তৃপ্ত হবে। ধন্য যারা কাঁদছ, তোমরা হাসবে। ধন্য তোমরা যখন লোকে তোমাদের ঘৃণা ও নিন্দা করে আর ইবনে আদমের নামে তোমাদের অপবাদ দেয়, তখন খুশি হয়ে আনন্দে নেচে ওঠো, কারণ বেহেস্তে তোমাদের মহা পুরস্কার আছে। তাদের পূর্বপুরুষরা নবীদের উপর এমনই করত। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, এই আমার সব। কি বলছো, এই আমার সব মানে? হায় রে দুনিয়ার ধনী লোকেরা, এখানে কত সুখ ভোগ করছো। সে ধনী হতে চায় না, আসলেই সে পাগল। ঠিক, তোমাদের যারা এখন হাসছো, তোমরা দুঃখ করবে ও কাঁদবে। ঠিক যখন সবাই তোমাদের প্রশংসা করে, কারণ তাদের পূর্বপুরুষরাও ভণ্ড নবীদের প্রশংসা করত। যারা শুনছ তাদেরকে বলছি, তোমার শত্রুকে মহব্বত করো, ঘৃণা করলে ভালোবেসো, অভিশাপ দিলে আশীর্বাদ করো, কষ্ট দিলে মঙ্গল কামনা করো। কেউ যদি তোমার এক গালে চর মারে, তাহলে অন্য গালটিও পেতে দিও। কেউ যদি তোমার চাদর জোর করে কেড়ে নেয়, তাহলে তোমার জামাটিও দিয়ে দিও। যারা তোমাদের কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফেরত চেয়েও না। যেমন ব্যবহার পেতে চাও অন্যের প্রতি তেমনই ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে যদি তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? মন্দ লোকেরাও তাই করে, এবং যারা তোমাদের উপকার করে কেবল তাদেরই যদি উপকার করো, তবে তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। সে তাকে স্পর্শ করলো, সে কিভাবে তার সাথে কথা বলছে? তওবা,
না, তোমার শত্রুদেরও মহব্বত করো, তাদের উপকার করো, ফেরত পাবার আশা না করে অন্যকে ধার দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে, আর তোমরা মহান আল্লাহর সন্তান হবে, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদেরকেও দয়া করেন। দয়ালু হও, কারণ তোমার বেহেস্তি পিতাও দয়ালু। রক্ষা করুন হুজুর। বিচার করো না, তাহলে তোমারও বিচার হবে না। দোষ ধরো না, তাহলে তোমারও দোষ ধরা হবে না। ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। আমাদেরকে সেই পথে চালান হুজুর। দাও, তোমাকেও দেয়া হবে। যেভাবে মেপে দেবে তোমাকেও সেভাবে মেপে দেয়া হবে। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না, যদি সে তা করে তাহলে দুজনেই গর্তে পড়বে। তোমার ভাইয়ের চোখে তুমি কুটা দেখছো, কিন্তু তোমার চোখে যে কড়ি কাটাছে তা দেখছো না কেন? আমাদেরকে পথ দেখান হুজুর। আমাদের এখন আপনাকেই প্রয়োজন হুজুর। ধন্য সেই মা যিনি আপনাকে গর্ভে ধরেছেন। তারাই ধন্য যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে। আমি এই লোকটি সম্বন্ধে জানতে চাই। তুমি কি মনে করো ইনি সেই মসিহ? এই ফরিশি হযরত ঈসাকে তার বাড়িতে রাতের খাবারের জন্য দাওয়াত করলেন। দাওয়াত কবুল করে ঈসা ওই ফরিশির বাড়িতে গেলেন। তোমরা এখন যাও, অনেক সময় ছিলে, যাও বলছি। ওরা খুব দুষ্ট, যা পায় তাই নষ্ট করে। মহিলাটি এখানে কি করছে? আমি জানি না। সেখানে কেন এসেছে? যদি এই লোকটি সত্যি একজন নবী হতো তাহলে সে বুঝতে পারত কে তাকে স্পর্শ করছে। সে জানত কি জঘন্য পাপের জীবন সে কাটায়। শিমন, আমি জানি এই মহিলাটিকে। তোমাকে একটি গল্প বলি, শোনো। এক মহাজনের কাছ থেকে দুজন টাকা ধার নিয়েছিল, একজন 500 টাকা, অন্যজন 50 টাকা। কেউই মহাজনের ঋণ শোধ করতে পারল না, তাই মহাজন তাদের ঋণ ক্ষমা করে দিলেন। বলতো তাকে কে বেশি মহব্বত করবে? আমার তো মনে হয় যার বেশি ঋণ ক্ষমা করা হয়েছে সেই। ঠিক বলেছ। এই স্ত্রীলোকটিকে দেখো, আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়ার পানি দিলে না, কিন্তু সে তার চোখের পানি দিয়ে আমার পা ধুয়ে দিয়েছে, চুল দিয়ে পা মুছে দিয়েছে, তুমি আমাকে চুমু দিয়ে স্বাগত জানালে না, কিন্তু আমি আসার পর থেকে সে আমার পায়ে চুমু দিচ্ছে। তুমি আমার মাথায় তেল দাওনি, কিন্তু সে আতর দিয়ে আমার পা ভিজিয়ে দিয়েছে। আমি তোমাকে বলছি, যে বেশি মহব্বত দেখিয়েছে তার অনেক গুনাহ ক্ষমা করা হয়েছে, কিন্তু যার অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসা দেখায়। তোমার গুনাহ মাফ করা হলো, তোমার ঈমানে রক্ষা পেয়েছো, শান্তিতে চলে যাও। এরপর হযরত ঈসা ঘুরে ঘুরে বেহেশতি রাজ্যের সুখবর তাবলিগ করতে লাগলেন। তার সঙ্গে ছিলেন 12 জন সাহাবী, এছাড়া কয়েকজন স্ত্রীলোক ছিলেন যাদেরকে ভূতের আসর থেকে মুক্ত করেছিলেন। মরিয়ম, যাকে মগ্ধলিনী বলা হতো, বাদশাহ হেরোদের কর্মচারী কুশের স্ত্রী জোহানা এবং শোশানা।
কিন্তু গালিলের শাসনকর্তা হেরোদ ও তার ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়ে ইয়াহিয়া নবী দোষ দেখিয়েছিলেন, সেজন্য তাকে জেলে দিলেন। কি খবর? যখন নাইনের দরজার কাছে আসলাম, দেখলাম একটি লাশ দাফন করতে নিয়ে যাচ্ছে। লাশটি বিধবার একমাত্র ছেলে। ঈশা যখন সেই বিধবাকে দেখলেন, তার অন্তর মহব্বতে পূর্ণ হয়ে গেল। তিনি সেই কাফন ছিঁড়ে বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তারপর সেই মৃত যুবকটি উঠে দাঁড়ালো আর মুশিও তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তাকে জিজ্ঞাসা করো, বলো, যার আসবার কথা আছে আপনি কি তিনি, নাকি আমরা অন্য কারো জন্য অপেক্ষা করব? হুজুর, হযরত ইয়াহিয়া জানতে পাঠিয়েছেন, যার আসবার কথা ছিল তিনি কি আপনি, নাকি আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব? যা দেখেছো এবং শুনেছো তা গিয়ে তাকে বলো। অন্ধরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, তারা ধন্য যারা আমাকে সন্দেহ করে না। আমাকে কাঁধে নাও। আমার কাঁধে ওঠো। কি দেখতে পাচ্ছো? আমি দেখতে পাচ্ছি একজন চাষি বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের পাশে পড়ল, লোকেরা সেগুলো পায়ে মারালো এবং পাখিরা এসে খেয়ে ফেলল। আর কিছু বীজ পাথুরে জমিতে পড়ল, সেগুলো যখন গজিয়ে উঠল তখন রস না পেয়ে শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাঁটা বনের মধ্যে পড়ল, পরে কাঁটা গাছগুলো চারার সাথে বেড়ে উঠে চারাকে চেপে ধরল। আর কিছু বীজ ভালো জমিতে পড়ল, সেই চারাগুলো বড় হয়ে ফলবান হল এবং 100 গুণ ফসল দিল। হুজুর, আপনার চারপাশে লোক জমায়েত হলে আপনি দৃষ্টান্ত দিয়ে কথা বলেন কেন? আল্লাহর রাজ্যের গোপন সত্যগুলো তোমাদেরকে জানতে দেয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে আমি তা দৃষ্টান্তের সাহায্যে বলি, যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে। দৃষ্টান্তের অর্থ হল এই, বীজ হচ্ছে আল্লাহর পাক কালাম, আর পথের পাশের বীজ হলো তারাই যারা শোনে, কিন্তু শয়তান এসে তাদের মন থেকে তা কেড়ে নিয়ে যায়, যেন তারা ঈমান না আনে এবং নাজাত না পায়। পাথুরে জমিতে পড়া বীজ হলো তারাই যারা আনন্দের সাথে কালাম শোনে এবং গ্রহণ করে, কিন্তু তাদের শিকড় গজায় না, তাদের ঈমান ক্ষণস্থায়ী, আর যখন পরীক্ষার সময় আসে তখন তাদের পতন হয়। কাঁটা গাছের মধ্যে পড়া বীজ এমন লোকদের মতো যারা শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তি এবং সুখভোগের মধ্যে তা চাপা পড়ে, তাদের জীবনে কোনো ফল দেখা যায় না। আর যে বীজ ভালো জমিতে পড়েছিল, এরা তারাই যারা ভালো মনে কালাম শোনে ও শক্ত করে ধরে রাখে, তাদের জীবনে ভালো ফল দেখা যায়। কেউ বাতি জ্বালিয়ে তা পাত্র দিয়ে ঢেকে রাখে না, কিংবা খাটের নিচেও রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে, যেন লোকেরা যারা ভিতরে আসে তারা আলো দেখতে পায়। এমন কিছু লুকানো নেই যা প্রকাশিত হবে না, বা এমন গোপন কিছু নেই যা প্রকাশ পাবে না। তাই কিভাবে শুনছো সে বিষয়ে সতর্ক হও, কারণ যার আছে তাকে আরো দেয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। হুজুর, আপনার আম্মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা দেখা করতে চান। আমার আম্মা ও ভাই তারাই যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে।
একদিন হযরত ঈসা তার সাহাবীদের নিয়ে নৌকায় উঠলেন এবং তাদেরকে বললেন, চলো আমরা নদীর ওপারে যাই। তারা নৌকা ছেড়ে দিলে পর তিনি ঘুমিয়ে পড়লেন। কোথায় তোমাদের ঈমান? এরপর হযরত ঈসা ও তাঁর সাহাবিরা সাগর পার হয়ে গেরাসিনীদের এলাকায় গেলেন। আমার সাথে কি সম্পর্ক? অনুরোধ, শাস্তি দেবেন না। তোমার নাম কি? বাহিনী, হুজুর অনুরোধ, শেষ না করে আমাদেরকে ওই শুয়রের পালে যেতে যেতে দিন। এই ফিরে আয়, এই থাম থাম বলছি। তখন ভূতেরা সেই লোকটিকে ছেড়ে দিয়ে শুয়োরের পালের মধ্যে ঢুকে পড়ল। হুজুর, আপনি যেখানে যাবেন আমাকে সেখানে যেতে দিন। ঘরে ফিরে যাও, আল্লাহ যা করেছেন সবাইকে বলো। এরপর হযরত ঈসা তার সাহাবীদের নিয়ে গোপনে বৈছইদা গ্রামে গেলেন। এই খবর শুনে অনেক লোক তার পেছনে পেছনে চলল। সন্ধ্যা হলে পর হযরত পিতর বললেন, হুজুর,
এই লোকদের বিদায় করে দিন, যাতে এই লোকজনেরা আশেপাশের গ্রামে যেতে পারে আর খাবার ও থাকার জায়গা খুঁজে নিতে পারে, কারণ এটা খুব নির্জন জায়গা। তোমরা নিজেরাই ওদের কিছু খাবার দাও। কিন্তু আমাদের কাছে মাত্র 5টি রুটি আর 2টি মাছ আছে। হে রিজিক দাতা আল্লাহ, দিন দুনিয়ার মালিক, তোমাকে এই খাবারের জন্য শুকরিয়া জানাই। অবিশ্বাস্য! লোকেরা কি বলে আমি কে? কেউ কেউ বলে আপনি হযরত ইয়াহিয়া, কেউ বলে আপনি ইলিয়াস নবী, আবার কেউ কেউ বলে আপনি অনেক দিন আগের কোনো নবী, আবার জীবিত হয়েছেন। তোমরা কি বলো, কি মনে করো আমি কে? আপনি সেই আল্লাহর মসীহ। তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর 3 দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন। তোমাদের কেউ আমার সঙ্গে আসবে? আমি আপনার সাথে যেতে চাই হুজুর, কিন্তু আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে অনুমতি দিন। লাঙ্গলে হাত দিয়ে কেউ যদি পিছনে ফিরে তাকায় তাহলে সে আল্লাহর রাজ্যের উপযুক্ত নয়। কেউ যদি আমার পথে আসতে চায় তাহলে সে স্বার্থ ত্যাগ করুক, প্রতিদিন আমার পিছনে নিজের সলিপ বহন করে আসুক। যদি কেউ নিজের জীবন রক্ষা করতে চায় তবে তা হারাবে, কিন্তু যে আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে। মানুষ যদি সমস্ত দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায় তাহলে কি লাভ হবে? কেউ যদি আমাকে ও আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, তাহলে ইবনে আদম যখন নিজের ও ফেরেশতাদের মহিমায় আবার ফিরে আসবেন তখন তাকেও লজ্জার বিষয় মনে করবেন। আমি সত্যি বলছি, এখানে কয়েকজন আছে যারা আল্লাহর রাজ্য না দেখা পর্যন্ত মরবে না। এরপর ঈসা মসীহ পিতর ইয়াকুব ও ইয়োহান্নাকে সাথে নিয়ে পাহাড়ের উপর মোনাজাত করতে গেলেন।
তিনি যখন মোনাজাত করছিলেন তখন তার চেহারা আল্লাহর নূরে উজ্জ্বল হয়ে উঠল এবং তার পোশাক বিজলির মতো উজ্জ্বল হয়ে গেল। হঠাৎ করেই সেখানে দুজন লোক তার সাথে কথা বলতে শুরু করলেন। তারা ছিলেন হযরত মূসা এবং হযরত ইলিয়াস। তারা বেহেশতি মহিমায় দেখা দিলেন। তুমি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করবে, তুমি জেরুজালেমেই মারা যাবে। তারা চলে যাওয়ার পর হযরত পিতর ঈসাকে বললেন, প্রভু ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আমরা এখানে তিনটি কুঁড়ে ঘর তৈরি করব, একটি আপনার। হযরত পিতর যখন কথা বলছিলেন তখন এক খণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে ফেললে সাহাবীগণ ভয় পেলেন। তখন মেঘের মধ্য থেকে শোনা গেল, ইনিই আমার প্রিয় পুত্র এবং আমার মনোনীত, তোমরা তার হেদায়েত শোনো। আমার ছেলেটিকে একটু দেখুন, আমি মিনতি করছি হুজুর, ওকে মেহরবানি করুন। ও আমার একমাত্র সন্তান হুজুর, আমি আপনার সাহাবীদেরকে ওকে ভালো করার জন্য অনুরোধ জানিয়েছিলাম কিন্তু তারা পারেনি। অবিশ্বাসী নাফরমানের বংশ, আর কতকাল আমি ধৈর্য ধরে তোমাদের সাথে থাকব? ছেলেটিকে এখানে আনো। মোনাজাত করতে শিখান যেভাবে ইয়াহিয়া তার সাহাবীদের শিখিয়েছেন। যখন মোনাজাত করো তখন বলো, হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতে দুনিয়াতেও তেমনি পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও, আর আমাদের গুনাহ মাফ করে দাও, কারণ যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে তাদেরকেও আমরা মাফ করেছি। আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো না, কিন্তু মন্দ হতে রক্ষা করো। চাও তোমাদেরকে দেয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য দরজা খুলে দেয়া হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে তা পায়, আর যে কেউ দরজায় ধাক্কা দেয় তার জন্য খুলে দেয়া হবে। তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে অথবা ডিম চাইলে তাকে বিছা দেবে? তোমরা খারাপ হয়ে যদি নিজের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে পারো
তাহলে যারা বেহেস্তি পিতার কাছে যায় তিনি তাদেরকে তার পাক রুহকে দিবেন তা কত না নিশ্চিত। আমি তোমাদেরকে বলছি, কি খাবে বলে তোমরা বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না, কারণ জীবনটা কেবল খাওয়া দাওয়ার জন্য নয় আর শরীরটা কেবল কাপড় চোপড়ের জন্য নয়। পাখিদেরকে দেখো, তারা বনেও না কাটেও না, গোলাঘরে শস্যও জমা রাখে না, তবু আল্লাহ খাবার দেন। তোমরাই পাখিদের চেয়ে আরো বেশি মূল্যবান। তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের হায়াত বাড়াতে পারবে? যদি তোমরা এই ছোট্ট কাজটি করতে না পারো তবে এ বিষয় নিয়ে চিন্তা করো কেন? বনের ফুলগুলো দেখো কিভাবে বেড়ে ওঠে, এরা বুনেও না সুতাও কাটে না। বাদশাহ সুলাইমান এত ধনী হয়েও এদের একটিরও মতো নিজেকে সাজাতে পারেননি। যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেয়া হবে তাকে যদি আল্লাহ এইভাবে সাজান, তাহলে হে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাবেন তা কত না নিশ্চিত। আমাদের ইমানের জোর বাড়িয়ে দিন। একটি সরিষা দানার মতো যদি তোমাদের ইমান থাকে, ওই তুত গাছকে যদি বলো শিকড় শুদ্ধ উঠে গিয়ে নিজেকে সাগরে পুঁতে রাখো, তবে তোমাদের কথা মতো তাই হবে। পাপের প্রলোভন তোমাদের জীবনে আসবেই আসবে, তবে ঠিক তাকে যার মধ্য দিয়ে সেই প্রলোভন আসে। এই ছোটদের মধ্য থেকে একজনকে কেউ যদি পাপের পথে নিয়ে যায় তবে তার গলায় পাথর বেঁধে সাগরে ফেলে দেয়া অনেক ভালো। আল্লাহর রাজ্য কেমন বলে মনে করো? তাই এরকম, আল্লাহর রাজ্য একটা বীজের মতো, কেউ তা নিয়ে তার বাগানে বুনল, বীজটি গজিয়ে উঠে একটি গাছে পরিণত হলো, পাখিরা এসে তার ডালে বাসা বাঁধল। উনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তোমরা সুদখোর আর খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করো কেন? সুস্থ লোকদের ডাক্তারের দরকার নেই, অসুস্থদেরই প্রয়োজন। আমি গোনাগারদের ডাকার জন্য এসেছি কিন্তু মুমিনদেরকে নয়। আমরা বেহেস্তের বিষয়ে আরো শুনতে চাই, আরো কিছু জানার আছে কি? ভয় করো না ছোট্ট মেষের দল, তোমাদের পিতার ইচ্ছা এই যে তিনি সেই রাজ্য তোমাদেরকে দেবেন। তোমাদের বিষয় সম্পত্তি বিক্রি করে গরিবদেরকে তা দান করে দাও, যে টাকার থলি পূরণ হয় না তা নিজের জন্য রেখে দাও, আর বেহেস্তে ধন জমা করো যা কখনো শেষ হয় না, কারণ চোর সেখানে ঢুকতে পারে না, পোকারাও তা নষ্ট করতে পারে না। তোমাদের ধন যেখানে মনও সেখানে থাকবে। শোনো মা, তোমার অসুখ ভালো হয়ে গেছে, দেখো সে সুস্থ, এ তো অলৌকিক কাজ, তোমরা দেখে যাও সে ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করার জন্য তো তোমাদের হাতে ছয়টি দিনই আছে, তাই এর যে কোনো একদিন এসে সুস্থ হয়ে যেও, কিন্তু ইবাদতের দিন তোমরা আসবে না। ভণ্ড লোকেরা, ইবাদতের দিনে কি তোমরা নিজেদের গরু ছাগলগুলোকে গোয়াল ঘর থেকে পানি খাওয়াতে নিয়ে যাও না? ইব্রাহিমের বংশের এই মেয়েটিকে 18 বছর যাবৎ শয়তান বন্দী করে রেখেছে, ইবাদতের দিনে কি তাকে মুক্ত করা উচিত নয়?
ভালো ওস্তাদ, অনন্ত জীবন পেতে হলে আমাকে কি করতে হবে? তুমি আমাকে ভালো বলছো কেন? আল্লাহ ছাড়া আর কেউ ভালো নয়। তুমি আল্লাহর শরিয়ত জানো? জেনা করো না, খুন করো না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার আব্বা আম্মাকে সম্মান করো। ছোটবেলা থেকেই আমি সমস্ত শরিয়ত পালন করে আসছি। তোমার এখনো একটি কাজ বাকি আছে, তোমার সবকিছু বিক্রি করে গরিবদেরকে দান করে দাও, তাহলে বেহেস্তে অনেক ধন পাবে, তারপরে এসে আমার উম্মত হও। কিন্তু আমরা তো ব্যবসায়ী, ধনী। ধনীদের পক্ষে আল্লাহর রাজ্যে প্রবেশ করা কত কঠিন। ধনীদের পক্ষে বেহেস্তে ঢোকার চেয়ে একটি সূচের ছিদ্র দিয়ে একটি উট ঢুকে যাওয়া অনেক সহজ। তাহলে কে নাজাত পাবে? মানুষের পক্ষে যা অসম্ভব আল্লাহর পক্ষে তা সম্ভব। কোথায় পাওয়া যাবে তাহলে আল্লাহর রাজ্য? আল্লাহর রাজ্য এমন ভাবে আসবে না যা দেখা যাবে। কেউ বলবে না দেখো এখানে বা ওখানে, কারণ আল্লাহর রাজ্য তোমাদের মধ্যেই আছে। এমন একদিন আসবে যখন তোমরা ইবনে আদমের একটি দিন দেখতে চাইবে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে আরেক দিক আলোকিত হয়ে যায়, তিনি যেদিন আসবেন সেদিনও তেমনই হবে। কিন্তু প্রথমে তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে, মানুষ তাকে অগ্রাহ্য করবে। আল্লাহর একটি শরীয়ত বাদ পড়ার চেয়ে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাওয়া অনেক সহজ। তাই বলছি, তোমরা এখন যা দেখতে পাচ্ছ তা অনেক নবীরা দেখতে চেয়েও দেখতে পারেননি, তোমরা যা শুনছ তা তারা শুনতে চেয়েও পারেননি। তাহলে আমরা কি করব? আল্লাহর কালাম কি বলে, আপনি কি তা পড়েছেন? তোমার আল্লাহকে মহব্বত করো সমস্ত দিল দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত মন দিয়ে, এবং প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। ঠিক বলেছেন, আপনিও তা করলে জীবন পাবেন। কে আমার প্রতিবেশী? ওই সৈন্যরা নয়, সিজার কি হবে? এক সময় একজন লোক জেরুজালেম থেকে জিরিহ যাচ্ছিল, পথে ডাকাতেরা তাকে আক্রমণ করল, লোকটিকে তারা কোপালো, মারল, তারপর আদমরা অবস্থায় ফেলে গেল। পরে একজন ইমাম ওই পথ দিয়ে যাওয়ার সময়ে লোকটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। একইভাবে একজন লেবীয় সেই পথে আসলো এবং তাকে দেখে অন্য পাশ দিয়ে চলে গেল। এরপর একজন সমরীয় ওই পথ দিয়ে যাওয়ার সময় লোকটিকে দেখতে পেল, তাকে দেখে মমতায় তার হৃদয় ভরে গেল। তারপর ওই সমরীয় লোকটি তার ক্ষতস্থানে তেল এবং আঙুর রস ঢেলে দিয়ে বেঁধে দিলেন, পরে গাধার উপর বসিয়ে একটি হোটেলে নিয়ে সেবা যত্ন করলেন। পরের দিন দুটো মুদ্রা বের করে হোটেলের মালিককে দিয়ে বললেন, এই লোকটির যত্ন করবেন, যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করব। বলতো, এই তিনজনের মধ্যে ডাকাতের হাতে পড়া লোকটি সত্যিকারের প্রতিবেশী কে? যে মমতা করলো সেই লোক। তাহলে তোমরাও সেরকম করো। আহ, শিশুদেরকে আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিও না, কারণ আল্লাহর রাজ্য ওদের মতোই। আমি সত্যিই বলছি, ছেলে মেয়েদের মতো আল্লাহর শাসন মেনে না নিলে কেউ কোনো মতেই তার রাজ্যে ঢুকতে পারবে না। যে কেউ আমার নামে কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, যে আমাকে গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকেই গ্রহণ করে। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই বড়। হুজুর,
আমার বংশধর ঈসা, আমাকে মেহরবানি করুন। আমি তোমার জন্য কি করতে পারি? আমি আবার দেখতে চাই। তাই হোক, তোমার ঈমান তোমাকে সুস্থ করলো। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। ঈসা মসীহ যখন জেরুজালেমে যাচ্ছিলেন, তখন পথে পথে বহু মানুষ তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভিড় করছিল। লোকেরা গুনাহ থেকে নাজাত পাওয়ার পথ সম্বন্ধে এবং আল্লাহর রাজ্য সম্বন্ধে আরো বেশি করে জানতে চাচ্ছিল। লোকেরা হযরত ঈসাকে মসীহ এবং নাজাত দাতা বলে গ্রহণ করতে লাগলো। জিরিহ শহরের সক্রিয় নামে একজন খাজনা আদায়কারী ঈসা মসীহকে দেখার জন্য খুব ব্যাকুল হয়েছিলেন, তাই তিনি গাছে উঠে ভিড়ের উপর থেকে ঈসাকে দেখতে চাইলেন। সক্রিয় নেমে এসো, আজ আমি তোমার বাড়িতে থাকবো। আমার বাড়িতে? ওর বাড়িতে কে থাকতে চায়? সক্রিয় কিভাবে ঈসাকে চিনতে পারলো? শুনুন, আমি আমার সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দেব। আমি যদি কাউকে ঠকিয়ে থাকি তাহলে চার গুণ তাকে ফিরিয়ে দেব। আমি বিশ্বাস করতে পারছি না, একজন সুদখোর তার আদায় করা সুদ ফিরিয়ে দিচ্ছে, এটা অবিশ্বাস্য। এই ঘরে আজ আল্লাহর নাজাত এসেছে। এই লোকটিও ইব্রাহিমের বংশধর। হারানোদের খুঁজতেই ইবনে আদম দুনিয়াতে এসেছেন। শোনো, আমরা জেরুজালেমে যাচ্ছি। ইবনে আদমের নামে নবী রাজা বলেছেন তা পূর্ণ হবে, তাকে কাফেরদের হাতে ধরিয়ে দেয়া হবে, তাকে বিদ্রুপ করবে, তার গায়ে ঘৃণা ভরে মানুষ থুতু দেবে, তাকে চাবুক মারবে, হত্যা করবে। কিন্তু তৃতীয় দিনে তিনি জীবিত হবেন। হযরত ঈসা যদিও জানতেন মানবজাতির গুনাহের জন্য তাকে নিজের জীবন কুরবানি দিতে হবে, তবুও তিনি জেরুজালেমের দিকে যেতে লাগলেন। অধিকাংশ মানুষ তার আগমনে আনন্দ করল এবং তাদের রাজা হিসেবে ঘোষণা করতে লাগল। আমি বলছি তারা চুপ থাকলে এই পাথরগুলো চিৎকার করে উঠবে। মারহাবা, মারহাবা। হযরত ঈসা জেরুজালেমের কাছাকাছি আসলেন।
যখন তিনি জেরুজা আলেমকে দেখলেন তখনই কান্নায় ভেঙে পড়লেন। শান্তির পথ যদি তুমি জানতে, এখন তা চোখের আড়ালে চলে গেছে। এমন সময় আসবে যখন শত্রুরা বাধার দেয়াল তুলবে, চারিদিক থেকে তোমাকে ঘিরে চেপে ধরবে এবং দেয়ালের মধ্যেই তোমাকে ধ্বংস করবে, তোমাকে ও সন্তানদেরকে। মাটিতে আছার মারবে এবং পাথরের উপর পাথর রাখবে না, কারণ আল্লাহর দেয়া সময়কে তুমি চিনে নাওনি। বাইতুল মুকাদ্দাস এখন আর আল্লাহর ইবাদত বন্দেগীর জায়গা নেই, এটা এখন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে। পাঁচ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ আমার ঘর মোনাজাতের ঘর হবে, কিন্তু তোমরা তা ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। আমার পশুদের দিকে যাচ্ছে, ওকে থামাও, ওকে থামাও। ধর্মীয় এবং রাজনৈতিক নেতারা ঈসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, কারণ জনগণ ঈসাকে তাদের রাজা বলে মান্য করতে লাগল। আমি বুঝতে পারছি, অনেকেই ঈসাকে রাজা বলে মানছে। একজন রাজা? ভিক্ষুক চোর আর বেশ্যাদের রাজা, এরকম লোক আমরা অনেক দেখেছি। এরা আসে, দাবি করে, তারপর চলে যায়। এদের কেউ মনে রাখে না। বুঝতে চেষ্টা করুন, প্রতিদিন তার উম্মতদের সংখ্যা বেড়েই চলেছে, সবাই তাকে মান্য করে। হ্যাঁ, তাকে রাজা মনে করে। আমি সাবধান করে দিচ্ছি, শুনে রাখুন, এই লোকটির কারণে যদি শান্তি নষ্ট হয় তাহলে আপনি কিন্তু দায়ী থাকবেন। হয়তো তার কথা ঠিক, এখনই তার মুখোমুখি হওয়ার সময়। যেহেতু ঈসা মসীহ ভণ্ড ফরিসি ও আলেমদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাই তার পক্ষে অনেক সমর্থক ছিল। তাদের কাছ থেকে যেসব অভিযোগ আসছিল মসীহ তার সাহসের সাথে বাতিল করে দিয়েছিলেন। হযরত ঈসা দেখলেন ইবাদত খানায় এক গরিব বিধবা আল্লাহর ওয়াস্তে দুটি তামার পয়সা দান করছেন। আরো বেশি দিতে পারো না? আমি বলছি, এই গরিব বিধবার দান তোমাদের সকলের চেয়েও বেশি। অন্যেরা বাড়তি যা ছিল তা থেকে দান করেছে, কিন্তু এই গরিব বিধবার যা ছিল তার সবটুকুই দান করে দিয়েছে। আমাদের বলো, এরকম কথা বলার অধিকার তুমি কোথা থেকে পেয়েছো? কে তোমাকে এই অধিকার দিয়েছে? আমি একটি প্রশ্ন করতে চাই, তরিকাবন্দির অধিকার ইয়াহিয়া আল্লাহ না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? আমরা কি বলবো? যদি আমরা বলি আল্লাহর কাছ থেকে, সে বলবে কেন তাহলে ইয়াহিয়াকে বিশ্বাস করেননি? যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকেরা আমাদের পাথর মারবে, কারণ তারা ইয়াহিয়া নবীকে বিশ্বাস করে। আমরা জানি না কোত্থেকে সে অধিকার পেয়েছিল। তাহলে আমিও বলবো না কোন অধিকারে আমি এসব কাজ করছি। একজন লোক একটি আঙুর ফলের ক্ষেত তৈরি করলেন। ক্ষেতটি চাষীদের কাছে ইজারা দিয়ে অনেক দিনের জন্য বিদেশে চলে গেলেন। যখন আঙুর ফল তোলার সময় এসে গেল, তখন ফসলের ভাগ নেবার জন্য একজন চাকরকে চাষীদের কাছে পাঠিয়ে দিলেন।
কিন্তু চাষিরা তাকে মেরে কিছু না দিয়ে পাঠিয়ে দিল। তাই তিনি আরেকজনকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও মেরে এবং তাকে অপমান করে খালি হাতে পাঠিয়ে দিল। এরপর তিনি তৃতীয় চাকরকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও মারধর করে তাড়িয়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক ভাবলেন, এখন আমি কি করব, আমি এখন আমার একমাত্র ছেলেকে সেখানে পাঠাবো, নিশ্চয়ই তারা তাকে সম্মান করবে। কিন্তু চাষিরা মালিকের ছেলেকে আসতে দেখে বলা বলি করল, এ হলো মালিকের ছেলে, ওকে মেরে ফেললে সম্পত্তি আমাদের হয়ে যাবে। আমাদের আরো বলুন হুজুর। তাকেও ক্ষেতের বাইরে নিয়ে গেল এবং মেরে ফেলল। এখন তাহলে আঙ্গুর ক্ষেতের মালিক ওই চাষিদেরকে কি করবেন? তিনি এসে তাদেরকে মেরে ফেলে ক্ষেতটি অন্যদেরকে ইজারা দেবেন। তাহলে কিতাবের এই কথার অর্থ কি? যে পাথরটি রাজমিস্ত্রিরা বাতিল করে দিয়েছিল সেটি সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। যে সেই পাথরের উপরে পড়বে সে ভেঙে টুকরো হয়ে যাবে, এবং যার উপর সেই পাথরটি পড়বে সে ধুলোর সাথে মিশে যাবে। জনাব, আমরা জানি আপনি যা বলেন ও শিক্ষা দেন তা সত্য। আমরা জানি আপনি মানুষের কথা গ্রাহ্য করেন না, কিন্তু সত্যভাবেই আল্লাহর পথ শিক্ষা দিয়ে থাকেন। বলুন তো, শরীয়ত অনুসারে রোম সম্রাটকে কর দেওয়া উচিত না অনুচিত? সাবধান হুজুর, সে আপনাকে ফাঁদে ফেলবে। আমাকে একটি মুদ্রা দেখাও। এর উপরে কার নাম আর ছবি আছে? তাহলে যা সম্রাটের পাওনা তা সম্রাটকে দাও, যা আল্লাহর তা আল্লাহকে দাও। এ সময় খামেহীন রুটির ঈদের দিন এসে পড়ল, যে দিনটিকে ঈদ উল ফিতর বলা হয়। হযরত ঈসা তার সাহাবী শিমন এবং ইয়োহান্নাকে ঈদ উল ফিতরের ভোজের আয়োজন করতে পাঠিয়ে দিলেন। আমার খুব স্বাদ ছিল দুঃখভোগের আগে তোমাদের সাথে ঈদ উল ফিতরের ভোজ খাওয়ার। এজন্য বলছি, আল্লাহর রাজ্যে এর উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কখনো এই ভোজ খাব না। দিন দুনিয়ার মালিক রাব্বুল আলামিন, এই দুনিয়ার রাজা, এই ফলের রসের জন্য শুকরিয়া জানাই। নাও, এটি সকলের মধ্যে ভাগ করে দাও। শোনো, আল্লাহর রাজ্য না আসা পর্যন্ত এই রস আর পান করব না। হে দুনিয়ার মালিক রাব্বুল আলামিন, এ দুনিয়ার রাজা, এই রুটির জন্য তোমাকে শুকরিয়া জানাই। এই আমার দেহ যা তোমাদের জন্য, আমার শরণার্থে এটি করো। এই পেয়ালা আমার রক্তে নতুন ব্যবস্থা, যা তোমাদের জন্য, দেখো যে আমাকে ধরিয়ে দেবে তার হাত এই টেবিলেই আছে। আল্লাহ যা ঠিক করে রেখেছেন সেভাবে ইবনে আদম মারা যাবেন, কিন্তু আফসোস তার জন্য যে তাকে ধরিয়ে দেবে। এটা হতে পারে না, হুজুর, কে সেই বিশ্বাসঘাতক? আমরা তো বুঝতে পারছি না। তো
তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে ছোট হোক, এবং যে নেতা সে সেবাকারীর মতো হোক, তাহলে বড়কে যে খাবার খেতে বসে না যে পরিবেশন করে, নিশ্চয় যে খাবার খেতে বসে সেই। কিন্তু আমি তোমাদের মধ্যে সেবাকারীর মতোই আছি। বিপদের সময় তোমরা আমাকে ছেড়ে চলে যাওনি। আমার পিতা যেমন আমাকে শাসন ক্ষমতা দান করেছেন, তেমনি আমিও তোমাদেরকে দান করছি। আমার রাজ্যে তোমরা আমার সাথে খাওয়া দাওয়া করবে, আর সিংহাসনে বসে ইসরায়েলের বারো জাতির বিচার করবে। তাহলে বিশ্বাসঘাতক নেই? শিমন, শিমন দেখো, শয়তান তোমাদেরকে পরীক্ষা করতে চায়। কৃষকের গম থেকে তুষ আলাদা করার মতো শয়তানও তেমনি আলাদা করতে চায়। কিন্তু আমি মোনাজাত করছি শিমন, তোমার ঈমান যেন নষ্ট না হয়। তুমি যখন ফিরে আসবে, তোমার ভাইদেরকে শক্তিশালী করবে। হুজুর, আমি আপনার সাথে জেলে যেতে প্রস্তুত আছি, এমনকি আমি মরতেও পারি। আমি বলছি পিতর, আজ মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। যখন খালি হাতে তাবলিকে পাঠিয়েছিলাম তখন কিছুর অভাব ছিল না, কিন্তু এখন যার টাকার থলি বা ঝুলি আছে সে তা নিক, এবং যার ছোড়া নেই সে তার চাদর বিক্রি করে একটি কিনুক। আমি বলছি, পাক কিতাবে লেখা আছে তাকে গুনাহগারদের সাথে গণ্য করা হবে, এবং কিতাবে আমার সম্পর্কে যা আছে তা পূর্ণ হবে। দেখুন, এখানে দুটো ছোড়া আছে হুজুর। এই যথেষ্ট। ঈসা মসীহকে হত্যার পরিকল্পনা করার জন্য সমাজের প্রধান প্রধান ইমামেরা একসাথে বসে পরামর্শ করতে লাগল। তখন শয়তান ইসকারতীয় এহুদার মধ্যে ঢুকে পড়ল, যিনি বারোজন সাহাবির একজন ছিলেন। এই এহুদা ইমামদের সাথে বসে হযরত ঈসাকে ধরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করল। ঈসা মসীহ তখন জেরুজালেম শহর ছেড়ে মোনাজাত করার জন্য জৈতুন পাহাড়ে গেলেন। মোনাজাত করো যেন তোমরা পরীক্ষাতে না পড়ো। ইসকারিয়তীয় ইহুদা মাত্র 30টি রৌপ্য মুদ্রার জন্য ঈসা মসীহের সাথে বেঈমানি করল। ঈসা মসীহ জানতেন যে মানুষের পাপের কাফফারা আদায় করার জন্য তাঁর জীবন কুরবানি দিতে হবে, তাই তিনি এভাবে মোনাজাত করছিলেন। যদি তুমি চাও এই কষ্টের পেয়ালা দূর করো, তবু আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছাতেই হোক। তখন বেহেশত থেকে একজন ফেরেশতা তাঁর কাছে এসে তাকে শক্তি দান করলেন। তখন তাঁর শরীরের ঘাম রক্তের ফোঁটার আকারে মাটিতে ঝরে পড়তে লাগল। তোমরা ঘুমাচ্ছ কেন? ওঠো, মোনাজাত করো যেন পরীক্ষার মধ্যে না পড়ো। আচ্ছা
ইহুদা? চুমু দিয়ে কি তুমি ইবনে আদমকে ধরিয়ে দিচ্ছ? হুজুর, ছোরা দিয়ে আঘাত করবো। ওকে গ্রেফতার করো। যথেষ্ট হয়েছে। আশ্চর্য ব্যাপার, আমি কি ডাকাত যে তোমরা ছোরা আর লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো? দিনের পর দিন আমি তোমাদের সাথে ছিলাম, তখন তো আমাকে ধরনি, কিন্তু এখন তোমাদেরই সময়। অন্ধকারের রাজত্ব এখনই শুরু হয়েছে। ওকে গ্রেফতার করো। একে সাবধানে পাহারা দাও। সৈন্যরা তখন হযরত ঈসাকে আদালতে নিয়ে গেল এবং ইহুদিদের রাজা বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। আমরা আপনার বাধ্য গোলাম মহারাজ। কেমন লাগছে একটু মুখ তুলে দেখাও তো। তুমিও তো তাদেরই একজন, তাই না? আমিও দলের নই। এই লোকটি যে ঈসার সঙ্গে ছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ সেও গালিলের মানুষ। চলে যাও। জানি না আপনারা কোন বিষয়ে কথা বলছেন। মসীহ ঈসা তখন পিতরের মুখের দিকে তাকালেন। মসীহ তাকে কি বলেছিলেন তখন পিতরের সব মনে পড়ল। মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে। মহাশক্তির কাছে বিনতি করছি, তুমি যেমনই চাও তেমনই হোক, তেমনই হোক। হে আল্লাহ, আমাদের পিতারা তোমার হেদায়েত শোনেনি, তবু তুমি তাদেরকে ধ্বংস করে দেওনি, বরং ক্ষমা করেছিলে। তাদের জন্য তোমার মহব্বত, তোমার অঙ্গীকার এবং তোমার বিশ্বস্ততার কারণে তুমি তাদেরকে ত্যাগ করনি। বল তো কে মারলো? ভবিষ্যৎবাণী করে বল, কে এখন তোকে মারবে? থামো, আমি বলছি থামো। ওকে আদালতে নিয়ে যাও। যাও। তখন প্রধান ইমামেরা একত্রিত হয়ে ঈসা মসীহকে প্রশ্ন করল,
বলো, তুমি কি সেই প্রতিজ্ঞাত মসিহ? যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন না, যদি আমি একটি প্রশ্ন করি তাহলে তার জবাব দেবেন না। কিন্তু ইবনে আদম এখন থেকে সর্বশক্তিমান আল্লাহর ডান পাশে বসে থাকবেন। তুমি কি তাহলে ইবনুল্লাহ? হ্যাঁ, আমি সেই। সে কথা বলার অধিকার ওকে কে দিয়েছে? আমরা নিজ কানে শুনেছি সে একথা বলেছে। আমরা তাকে পিলাতের কাছে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে চলো। চলো, তারপর তারা ঈসা মসীহকে পিলাতের সামনে হাজির করল। ইনি সেই বিখ্যাত পিলাত যে হাজার হাজার মানুষকে সলিবে গেঁথে হত্যা করেছে। তোমরা এখানে কি চাও? এত সকালে এখানে কেন? এই লোকটি লোকদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। সেই বাইতুল মুকাদ্দাসে গন্ডগোল বাঁধিয়েছিল, তার কি বিচার হবে? ওর বিচার করুন। আমি তো এই লোকটির কোনো দোষী দেখতে পাচ্ছি না। সে দোষী নয়। আমরা জানি সে দোষী। সে সম্রাটকে কর দিতে নিষেধ করে, সে নিজেকে মসীহ বলে দাবি করে, রাজা মনে করে। কি রাজা? এই, তুমি কি ইহুদিদের রাজা? আপনিই তো বললেন সে গালিলে শুরু করেছে, এখন সে এখানেও এসেছে। কি গালিলে? সে কি গালিলিও? ও যদি গালিলের হয় তবে বিচারের ভার হেরোদকে দেব। হেরোদ তো এখন জেরুজালেমেই আছে, হেরোদের কাছেই নিয়ে যাও। আমাকে বলো তুমি কে? তুমি যাদেরকে সাহাবি বলো তারা কারা? লোকে বলে তুমি নাকি অলৌকিক কাজ করতে পারো। তাহলে একটা করে দেখাও তো। হে রাজন, সে সব মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। সে নিজেকে মনে করে সেই রাজা। এই লোকটি রাজা? মহারাজ, ওকে ভালো মতো শিক্ষা দাও। একে পিলাতের কাছে পাঠিয়ে দাও, এটি তার এলাকা। এই মানুষটি মৃত্যুযোগ্য কোনো অপরাধ করেনি। আমি ওকে কয়েক ঘা চাবুক মেরে ছেড়ে দিতে পারি,
আপনি একজন বন্দীকে মুক্তি দিয়ে থাকেন ঈদ উল ফেশাকের সময়। আপনি মুক্তি দিন বারাব্বাকে। হ্যাঁ, বারাব্বাকে। ওকে সলিবে দিন, বারাব্বাকে মুক্তি দিন। আপনি দেরি করছেন কেন মাননীয় পিলার? তিনি ঈসা। উত্তেজিত জনতা চিৎকার করে ঈসাকে সলিপে দেবার কথা বলল। এ কারণে পিলাত ঈসাকে সলিবে গেঁথে হত্যা করার আদেশ দিয়ে বারাব্বাসকে খালাস করে দিলেন। এই বারাব্বাসকে খুন খারাবি এবং রক্তপাত করার জন্য জেলে আটক করা হয়েছিল, আর তিনি হযরত ঈসাকে সলিবে গেঁথে হত্যা করার হুকুম দিলেন। তোমার নাম কি? আমি কুরুনিয় সিমন স্যার। একটু এদিকে আসো, দড়ি কাটো। আপনার জন্য দুঃখিত হুজুর, নিন এই পানিটুকু পান করুন। পান করুন হুজুর। জেরুজালেমের মেয়েরা আমার জন্য কেঁদো না, কিন্তু নিজেদের এবং সন্তানদের জন্য কাঁদো। গাছ সবুজ থাকতে যদি লোকেরা এরকম করে, তাহলে গাছ শুকিয়ে গেলে তখন লোকেরা কি করবে? আল্লাহ আপনার সহায় হন, আমরা আপনার জন্য দোয়া করব। যাও, হটো, নিচে নামো, আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার তুমি যাও, যাও তাড়াতাড়ি, যাও আগে বলো, তাড়াতাড়ি এখন চলো চলো। এবার তুমি সামনে যাও, এখন তাড়াতাড়ি চলো। Thank you.
এটা নিয়ে ওঠো। এদের মাফ করো পিতা, কারণ এরা কি করছে তা জানে না। সে অন্যকে রক্ষা করেছে, এখন নিজেকে রক্ষা করুক। তুমি যদি মসিয়া হও তাহলে নিজেকে রক্ষা করো, পারলে শরীর থেকে নেমে আসো। তোমার একটা অলৌকিক ক্ষমতা দেখাও। নবীদের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণ করার জন্য ঈসা মসীহকে দুজন ডাকাতের মাঝখানে সলিবে গাঁথা হল। শত শত বছর আগে নবীরা এই ভবিষ্যৎবাণী করেছিলেন। এগুলো কিন্তু কোনো সাধারণ পোশাক নয়। এই যে ছেড়ে দাও, আমি নেব না, আমি নেব না, ছেড়ে ফেলো, আমি যা বলি শোনো, আমি এসো লটারি করি, গুটি চালো, আমার ছয়, পাঁচ পাঁচ, দুই তিন, তার মাথার উপরে একটি দোষনামা লাগানো হলো, তাতে লেখা ছিল ইনি ইহুদিদের রাজা। ইহুদিদের রাজা হয়ে থাকলে নিজেকে রক্ষা করো। তুমি না মসিহ, তাহলে নিজেকে
এবং আমাদেরকে রক্ষা করো। তুমি কি আল্লাহকেও ভয় করো না? তিনি তো শাস্তি পাচ্ছেন, ও তোমারই মতন, কিন্তু তিনি তো কোনো অপরাধ করেননি। আল্লাহ, ও আপনি যখন রাজা হয়ে আসবেন তখন আমাকে মনে রাখবেন ঈসা। আমি ওয়াদা করছি, আজ তুমি আমার সাথে বেহেশতে যাবে। তখন দুপুর, সমস্ত এলাকা 3 ঘন্টা অন্ধকারে ঢেকেছিল। বেলা 3টা পর্যন্ত এরকম অন্ধকার হয়ে রইল। বাইতুল মুকাদ্দাসের পর্দাটি মাঝখান দিয়ে ছিঁড়ে দুভাগ হয়ে গেল। পিতা, তোমার হাতে আমার রুহকে তুলে দিলাম। সেনাপতি সমস্ত ঘটনা নিজ চোখে দেখার পরে তিনি একথা বলে খোদার গৌরব পড়লেন। আল্লাহর গৌরব হোক, এই লোকটি নিঃসন্দেহে একজন ধার্মিক লোক ছিলেন। জেরুজালেমের আরিমাথিয়া গ্রামে ইউসুফ নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন মহাসভার সদস্য। তিনি পিলাতের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন যেন সূর্য ডোবার আগেই, অর্থাৎ ইবাদতের দিন শুরু হবার আগেই ঈসার লাশ দাফন করতে পারেন। আমাদেরকে মাফ করুন, আমরা প্রভুর লাশের সাথে যাচ্ছি। সবাই তাড়াতাড়ি আসুন, ইবাদতের দিন শুরু হয়ে যাচ্ছে তো। রবিবার ফজরের সময় হযরত ঈসার লাশে মাখানোর জন্য তারা কিছু সুগন্ধি দ্রব্য নিয়ে ঈসার কবরের কাছে আসলেন। তারা দেখতে পেলেন কবরের মুখে যে পাথরখানা বসানো ছিল সেই পাথরখানা সরিয়ে ফেলা হয়েছে। তারা কবরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ঈসার লাশ কবরের মধ্যে নেই। Thank you.
জীবিতকে এই মৃতদের মধ্যে খুঁজছ কেন? তিনি এখানে নেই, জীবিত হয়ে উঠেছেন। গালিলে থাকতে কি বলেছিলেন স্মরণ করো, ইবনে আদমকে পাপীদের হাতে তুলে দেওয়া হবে, শলিবি গেঁথে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠবেন। মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছ কেন? এ কথা সত্য? বিশ্বাস করো, সত্যি বলছি। আমরা তাদেরকে দেখেছি, তোমরাও দেখে এসো, কবরটি খালি পড়ে আছে। আমাদের প্রভু বেঁচে উঠেছেন, পিতর আমাদের কথা বিশ্বাস করুন। হযরত ঈসা তার দুজন সাহাবীর সামনে হাজির হলেন, তারা অবাক হয়ে অন্য সাহাবীদের নিকটে গেলেন। প্রভু যে কবর থেকে উঠেছেন এ কথা সত্য, শিমনের সাথে দেখা দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা তাকে চিনতে পারি, যখন তিনি রুটি ভেঙে দিলেন তখনই চিনলাম। ইমায়েতে কি আশ্চর্য, তিনি সেখানে গেলেন। আসসালামু আলাইকুম। কেন অস্থির হচ্ছ? তোমাদের মনে কেনই বা সন্দেহ যাচ্ছে? দেখো এই আমার হাত এবং পা, তোমরা চেয়ে দেখো, এ আমি, ছুঁয়ে দেখলেই বুঝতে পারবে। ভূতের তো হাড় মাংস কিছুই নেই যেমন আমার আছে। আমি তোমাদের সাথে থাকতেই এসব ঘটনা যে ঘটবে তা বলেছিলাম। নবীদের কিতাবে ও জব্বুর শরীফের মধ্যে আমার বিষয়ে যা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে। এই কথা লেখা আছে, মসীহকে দুঃখ পেতে হবে এবং তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠবেন। কেবল তারই নামে সমস্ত জাতির কাছে মন পরিবর্তন এবং নাজাতের সুখবর প্রচার করা হবে, জেরুজালেম থেকে শুরু হবে। তোমরাই এই ঘটনার সাক্ষী। আমার পিতা যা দেবার ওয়াদা করেছেন তা আমি পাঠিয়ে দেব। তোমরা এখানেই অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত বেহেস্ত থেকে শক্তি না পাও। আল্লাহ তোমাদের হেফাজত করুন। বেহেস্তের ও দুনিয়ার সকল ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। যাও, সমস্ত জাতির লোকদেরকে আমার উম্মত করো, পিতা পুত্র ও পাকগৃহের নামে তাদেরকে তরিকাবন্দি দাও। আমি তোমাদের যে সব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। পাক কিতাবে আল্লাহ বলেছেন, ঈসা মসীহ মানুষের নাজাত দাতা হয়ে আসবেন। ঈসা মসীহের জীবন প্রমাণ করে
নবীরা যা বলেছেন প্রকৃতপক্ষে সত্যই তিনি তাই। ঈশাইয়া নবী ভবিষ্যৎবাণী করেছেন একজন কুমারী পুত্র সন্তান জন্ম দেবে, শত শত বছর পরে ঈসা মসীহের জন্মের মধ্য দিয়ে তা পূর্ণ হয়েছে। পাক কিতাবে বলা হয়েছে, যে পবিত্র ব্যক্তি জন্মগ্রহণ করবেন সেই ঈসা মসীহকে জাগতিক অর্থে নয় রুহানি অর্থে আল্লাহর পুত্র বলা হয়েছে। তাঁর জীবনে দেখতে পাই তিনি মানুষকে সুস্থ করেছেন, পাপ ক্ষমা করেছেন, আল্লাহর দিকে ফিরিয়েছেন এবং তাঁর রাজ্যে জায়গা দেবার ওয়াদা করেছেন। মানুষের পাপের বদলে নিজে কোরবানি হয়েছেন আর মৃত্যু থেকে জীবিত হয়েছেন। ঈসা মসীহ বলেন, আমার প্রাণ কেউ নিতে পারে না, আমি নিজেই তা দিব। মসীহের জীবন কেবল নবীদের লেখাই পূর্ণ করেনি, বরং পাক কালামের সত্যতাও প্রমাণ করেছে। নবীরা ঘোষণা করেছেন, আল্লাহ পাকের কালাম নিখুঁত ও চিরস্থায়ী। ঈসা মসীহ বলেন, আসমান ও জমিন শেষ হবে কিন্তু আমার কথা চিরদিন থাকবে। তিনি আমাদের জীবনে পূর্ণতা দিতে এসেছেন, কিন্তু মানুষ এদনে আল্লাহর অবাধ্য হল, সে নিজ ইচ্ছামতো চলার সিদ্ধান্ত নিল এবং তার অবাধ্যতা স্রষ্টা থেকে তাকে আলাদা করল। পাক কিতাব বলে, সকলেই পাপ করেছে, যার শাস্তি মৃত্যু। এর অর্থ রুহানি মৃত্যু, চিরকালের জন্য আল্লাহ থেকে আলাদা হওয়া। আল্লাহ ইব্রাহিমের ছেলের বদলে যেমন ভেড়া জোগালেন, তেমনি আমাদের জন্য মসীহকে মরতে পাঠালেন। তাঁর জীবন মৃত্যু ও পুনরুত্থানে যারা ইমান আনে তাদের ও আল্লাহর মধ্যে পুনর্মিলন হয়। যারা ঈসাতে ইমান আনে তারা শুধু পাপের ক্ষমাই পায় না, অনন্ত বিচার থেকেও রক্ষা পায় এবং বেহেশতে যাবার নিশ্চয়তা লাভ করে। ঈসা মসীহ সব মানুষকে পাপ থেকে মুক্ত করে সেই জীবন দিতে চান। এর অর্থ কোনো ধর্ম পালন নয়, কিন্তু ঈসা মসীহতে ইমান আনা বোঝায়। তিনি বলেছেন, আমি দরজায় আঘাত করছি, যদি কেউ আমার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি তার কাছে যাব। এর অর্থ আমরা যেন আল্লাহর দিকে ফিরি। ঈসা মসীহ আমাদের জীবনে আসতে চান পাপের ক্ষমা করতে এবং তার ইচ্ছামতো গড়ে তুলতে। যুক্তিতর্ক ও আবেগে তাঁর দাবির সঙ্গে একমত হওয়া যথেষ্ট নয়, তাঁর রহমতে ইমানের মাধ্যমে তাকে লাভ করি। কেউ যখন ঈসা মসীহতে ইমান আনতে চায়, সরল মুনাজাতের মধ্য দিয়ে তাকে গ্রহণ করতে পারে। মাহবুদের কাছে যদি আপনার জীবন তুলে দিতে প্রস্তুত থাকেন, তবে নীরবে আপনার অন্তর দিয়ে এই মুনাজাত করুন, হে মসীহ, আমি তোমাকে চাই, আমার পাপের জন্য সলিবে জীবন দিয়েছ বলে তোমাকে শুকরিয়া। আমি আমার পাপ স্বীকার ও তওবা করছি। হৃদয়ের দরজা খুলে দিয়ে নাজাত দাতা প্রভু বলে তোমাকে গ্রহণ করছি। পাপের ক্ষমা ও অনন্ত জীবন দানের জন্য তোমাকে শুকরিয়া। তোমার ইচ্ছা মতো আমাকে গড়ে তোলো, যেন আমি তোমার খাঁটি উম্মত হতে পারি। আমিন। ঈসা মসীহ উম্মতদের সম্পর্কে বলেন, আমি আমার ভেড়াগুলোকে চিনি, তারা ডাক শুনে আমার পিছনে আসে। মসীহের ওয়াদা করা বিজয়ী জীবন লাভের জন্য মুনাজাত করতে হবে, কিতাব পাঠ ও তা শুনতে হবে, উম্মত হিসাবে মসীহের বিষয়ে সাক্ষ্য ও ইমানদারদের নিয়মিত সহভাগিতা দিতে হবে।
ঈসা মসীহ বলেছেন, বেহেশতের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।